প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া সড়কে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রোববার দুপুরে সিরাজদি খান উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তার সাথে আর উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস রিধন, সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন মোল্লা।